রাজটা অবিশ্বাস্য থাকে, অবিশ্বাস্য থাকবে 100%। আচ্ছা তারেক ভাই, জি ভাই, ভাই এটা তো একইবারে রাজকীয় একটা বেড দিয়েছে, এটা প্রিমিয়াম কোয়ালিটির অসাধারণ, একটা চমৎকার একটা ভ্যানিটি ড্রেস, ভ্যানিটি থাকবে আপুদের সেই ক্রাশ ক্রাশ গাইস দেখতে পাচ্ছেন অসাধারণ। ভুনার জন্য আমরা কমপ্লিট 20 বছরের গ্যারান্টি দিব। এখানে আমাদের শুধুমাত্র বেডরুম সেট না, সোফা, ডাইনিং, যার যেটা লাগে সবই দেওয়া যাবে। আমাদের সবই প্রোডাকশন আছে, চমৎকার একই সেম ডিজাইন ভেরিয়েন্টে করা, 6 ফিট বাই 7 ফিট সবচেয়ে বড় সাইজ, খাটের সাথে ম্যাট্রেসটা তো আমি রিবন্ডের ম্যাট্রেস দিব খুব ভালো মানের। এদিকে একটা সাইড বক্স আছে, সাইড বক্স থাকবে, দুটি ডয়ার ভেরিয়েন্টে করা আছে, পাশাপাশি একটি ওয়ার্ড্রোব দেখতে পাচ্ছিলাম, একটি ওয়ার্ড্রোব থাকবে চমৎকার ডিজাইনের, চারটা ডয়ার পেয়ে যাবে কমপ্লিট, ডয়ার গুলো ডিপে অনেক বড়, একটি আলমারি দেখতে পাচ্ছিলাম, দুই পাল্লা একটা আলমারি দিচ্ছি, একবারে প্রিমিয়াম কোয়ালিটি লাগতেছে ভাইজান, পাশাপাশি একটি ওয়াল ক্যাবিনেট দেখতে পাচ্ছিলাম, থ্রি পার্টের রয়্যাল রয়্যাল একটা আলমারি, পাশাপাশি একটি আপুদের সেই পছন্দের একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম, ড্রেসিং টেবিলটার ভিতর একটু জাস্ট ওয়াও, পুরো চমক চমকের চমক। এখানে রেডি একটা কর্নার সোফা আছে, একটু দেখা দিন একবার জোরে, সেগুন কাঠের, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আর আশা করছি ভিউয়ার্সরাও অনেক ভালো আছেন। আচ্ছা তারেক ভাই, ঈদ ধামাকা অফারে কি রাখতেছেন ভাই আজকে? জি ভাই অলরাইট, আজকে একটি ঈদের জন্য আমরা স্পেশাল ধামাকা নিয়ে এসেছি। ধামাকার আজকে ভিডিওতে ফোকাসড যে প্যাকেজটা আমরা দেখাবো, টোটাল ফার্নিচার সেটআপ, এটা নট এ সিঙ্গেল বেডরুম সেট, এটা একটা মানুষের প্রত্যেকটা মানুষের একটা ফার্নিচারের নিড, যা যা আইটেম লাগে সমস্ত আইটেম দিয়ে প্রিমিয়াম কোয়ালিটি করে এবং এক্সপেন্সিভ আপনার গোল্ডেন কালার করে আমরা একদম রিজনেবল প্রাইস এবং ফ্রেন্ডলি বাজেটে দিয়েছি। চাইলে এটা যে কেউ গিফট হিসেবে বোনকে দিতে পারেন, বাবা তার মেয়েকে দিতে পারেন, এটা চমৎকার একটা ডিজাইন। ভিডিওটা জুড়ে থাকবেন, ভিউয়ার্সটা স্কিপ করবেন না, সমস্ত ভিডিওটা দেখবেন। আজকে কয়টা বেডরুম সেট দেখাবেন? আজকে কমপ্লিট আমরা এই ভিডিও জুড়ে দুইটা প্যাকেজ দেখাবো। এটা হচ্ছে আমাদের বেসিক, যে আমরা এখন যেটা দেখাবো এটা হচ্ছে ফোকাস থাকবে, আর লাস্টে আমরা রহমান ফার্নিচার যে এক্সক্লুসিভ এবং আরো বেশি হাই কোয়ালিটি ফার্নিচার গুলো মেক করি, লাস্টে একটা প্রাইস একটা কোয়ালিটি আমরা দেখাই দিব। আচ্ছা আমাদের ভিউয়ার্স যদি রহমান ফার্নিচারে সরাসরি ভিজিট করতে চায় কিভাবে আসবে, অ্যাড্রেসটা যদি বলে দেন? ভিউয়ার্সরা যারা সরাসরি আসতে চাচ্ছেন রহমান ফার্নিচার ভিজিট করার লক্ষ্যে, তারা চলে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, ঢাকার উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড, আজমপুর বাস স্ট্যান্ডের ঠিক পূর্ব পাশেই শাহকবির মাজার রোডের আর্মি সোসাইটির অপোজিটই রয়েছে আমাদের দক্ষিণ খান ব্রাঞ্চ, এবং একই রোডে মাজার রোডে আমাদের যে মাজার চৌরাস্তার অতি নিকটে উত্তর খান বিদ্যুৎ অফিসের অপোজিটে রয়েছে আমাদের উত্তর খান ব্রাঞ্চ। আচ্ছা আজকে প্রথমে যে বেডরুম সেটটা দেখাচ্ছেন, এটা কয় আইটেমের বেডরুম সেট? এটা টোটাল 7টা আইটেম থাকবে, 6টা ফার্নিচার আইটেম এবং একটা ম্যাট্রেস সহ কমপ্লিট 7টা আইটেমের একটা বেডরুম সেট প্যাকেজ। আচ্ছা শুরুতে যদি একবার দেখাই দেন কি কি থাকতেছে? হ্যাঁ, একটা 6 ফিট 7 ফিটের খাট থাকতেছে, একটি খাট, খাটের সাথে একটা ম্যাট্রেস থাকতেছে, একটা ওয়ার্ড্রোব থাকতেছে, একটি ওয়ার্ড্রোব, একটি আলমারি থাকতেছে, একটি আলমারি, একটি ওয়াল ক্যাবিনেট বা ওয়াল শোকেস, ওয়াল ক্যাবিনেট, একটি কমপ্লিট শাড়ির ড্রেসিং টেবিল থাকতেছে, ড্রেসিং টেবিল, এবং খাটের সাথে ডিজাইন ম্যাচ করা একটা বেড সাইড টেবিল থাকছে। আচ্ছা আজকে প্রথমে কি দিয়ে শুরু করবেন ভাই? খাটটা দিয়ে শুরু করি, বরাবরের মতো আমরা আজকে খাট দিয়ে স্টার্ট করতে চাচ্ছি। আজকে তো ভাই কোয়ালিটি, এটা সেই একটা বেডরুম সেট লাগছে ভাই, আলহামদুলিল্লাহ আজকে ফিনিশিংটা অনেক সুন্দর এবং লুকসটা অনেক ভালো আসছে। পার্সোনালি আমি এইটার জন্য স্পেশালি থ্যাঙ্কস দিব আমার ফ্যাক্টরির কারখানার যত ওয়ার্কার ভাইরা কাজ করেছেন, মিস্ত্রি এবং লেকার মিস্ত্রি, ফিটিংস মিস্ত্রি, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা জানতে চাচ্ছিলাম এটা কি কাঠ আপনি তৈরি করছেন? আমাদের উপাদান হচ্ছে ভাইয়া সলিড মেহগনি কাঠ, যেটা সিজনিং করা, সিজনিং বলতে আমরা এটার উপরে আপনার মেডিসিন ট্রিটমেন্ট করা থাকে, ঘুণে ধরবে না, এবং মালয়েশিয়ান উড কাঠ বা মালয়েশিয়ান প্রসেসিং উড কাঠ, যেটাকে MDF বলে, এটা বেসিক্যালি একটা প্রসেসিং উড কাঠ যেটা টেম্পার্ড করা থাকে, এবং ঘুণের জন্য আমরা কমপ্লিট 20 বছরের গ্যারান্টি দিব। এবং আমরা কালারটা, কালার সম্পর্কে বলে দেই, কালারটা করেছি হচ্ছে খুবই উন্নত মানের একটা লেকার পলিশ কালার, এটা ওয়াটারপ্রুফ একটা কালার, আমাদের কালারের জন্য থাকবে সম্পূর্ণ 10 বছরের গ্যারান্টি। 10 বছরের গ্যারান্টি? এক্স্যাক্টলি। আচ্ছা আমরা কিন্তু খাটেছিলাম ভাই, জি যদি কেউ চান যে ভাইয়া আমি হচ্ছে এটার সেমি ডাবল সাইজটা চাচ্ছি বা কুইন সাইজ যেটাকে বলে 5 ফিট 7 ফিট, সেটা করে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তারেক ভাই আমাদের ভিউয়ার্সরা বরাবর আমাদেরকে ফোন করে জানতে চায় বা কমেন্টে জানতে চায় ভাই আমি ফুল সেটটা নিতে চাই না, আমি সিঙ্গেল একটা খাট বা ওয়ার্ড্রোব বা ড্রেসিং টেবিল আলমারি নিতে চাই, সেটা কি পারবো? হ্যাঁ সেই ফ্যাসিলিটিস রয়েছে, আমরা বরাবরই দিচ্ছি, আমাদের খুচরা প্রোডাক্টও আমরা সেল করে থাকি। যদি কোনো কাস্টমারের এই মুহূর্তে সমস্ত প্যাকেজটা নিট না, যারা দুইটা একটা পারচেজ করতে চান বা স্কিপ করতে চান দুই একটা প্রোডাক্ট, অথবা এর সাথে আরো কিছু
অ্যাড করতে চান, আফটার অল কথা হচ্ছে এনি কাইন্ড অফ কাস্টমাইজেশন পসিবল। আচ্ছা, আর যদি কালার টালার চেঞ্জ করে নিতে চান সেটাও পসিবল, ডিজাইন চেঞ্জ করাটা পসিবল। বিছানা এবং হাইসাটা দিচ্ছেন আপনি? বিছানা এবং হাইসা এটার সাথে আমাদের বেসিক যেটা থাকতেছে একদম সলিড মেহগনি কাঠের, যেটা আপনার মেডিসিন ট্রিটমেন্ট করা 20 বছরের ঘুণ আসবে না, খুব উন্নত মানের বিছানা। এবং যদি কেউ চায় গর্জনের বিছানাটা নিতে, সেক্ষেত্রে আমরা দিতে পারবো, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এটা কি আপনার প্রাইসটা একটু আপ ডাউন হবে নাকি? হ্যাঁ, প্রাইসটা সামান্য একটু কাস্টমাইজ। আচ্ছা, এটা আপনার আলোচনার সাথে করে দিবেন, আলোচনার সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে কাস্টমার সাথে যোগাযোগ করবেন। এটা সলিড নাকি? ডিটেইল বলবেন। হ্যাঁ, এটা একদম ফুল সলিড, 3 ইঞ্চি থাকবে। 3 ইঞ্চি থাকবে জি। আর খাটটা সাইজটা জানি কত হবে? 6 ফিট 7 ফিট। 6 ফিট বাই 7 ফিট। আচ্ছা, খাট দেখলাম, খাটের পাশাপাশি আর কি দেখবো ভাই? হ্যাঁ, খাটের সাথে ম্যাট্রেসটা তো আমি রিবন্ডের ম্যাট্রেস দিব, খুব ভালো মানের। যদি একটু দেখাই দিই, এখানে পিশিটের ফুল পিশিটের এটা ভাঁজ করে দেখে নেবেন। হ্যাঁ, এটা কিন্তু জেনাতর ম্যাট্রেস না, ভালো মানের দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, ম্যাট্রেস থাকবে একটা, আর খাটের সাথে মানে এদিকে একটা সাইড বক্স থাকবে, দুটি ডোয়ার ভেরিয়েন্টে করা আছে, চমৎকার ডিজাইন একটা সাইড বক্স। উপরেটা পাবে হচ্ছে তালা সিস্টেম, লকার সিস্টেম, তালা মেরে প্রয়োজনীয় যে জিনিসগুলো রাখতে পারবে। আর ফিনিশিংটা একটু খেয়াল করে দেখাবেন প্লিজ ভাইয়া, ভিতর বাইরে একদম একই ফিনিশিং, স্মুথনেস। আর এটা কত মিলি বোর্ড? এটা হচ্ছে ফুল 16 মিলি ইউজ করি, 16 মিলি বোর্ড দিতে একদম মেপে নিবে, অনেকে 12 মিলি 14 মিলির উপরে করে, বাট আমরা 16 মিলি দিয়ে করি। আর দুইটা ডয় পাবে, এটা থাকবে ফ্রি হ্যান্ড, এই হচ্ছে সাইড বক্সটা আমাদের। অনেকে এই জায়গায় পাল্লা করে নিতে চায়, পাল্লা করে সেটা দেওয়া যাবে, তিনটা ডয় চাইলে দেওয়া যাবে, পাল্লা করে দেওয়া যাবে, এনি কাইন্ড অফ কাস্টমাইজেশন পসিবল। পাশাপাশি কি ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছিলাম? জি, ওয়ার্ড্রপ থাকবে চমৎকার ডিজাইনের। ওয়ার্ড্রপটা যদি আমি একটু ডেসক্রাইব করি, এটা সাইজ হবে আপনার 4 ফিট আর ওয়াইডে হবে হচ্ছে কি আপনার 5 ফিট, হাইটে হবে 4 ফিট। আচ্ছা, এটার চারটা ডয় পেয়ে যাবে কমপ্লিট, ডয়গুলো ডিপে অনেক বড়, একটু যদি ক্লোজলি দেখেন আপনি। আচ্ছা, দেখতে পাচ্ছেন 22 ইঞ্চি ডিপ পাবে ভেতরে, এবং ভেতর বাহির ফিনিশিং বারবার বলতেছি কাস্টমার, প্লিজ বিরক্ত হবেন না ভিউয়ার্সরা, এটা আমাদের ফিনিশিংটা একটু খেয়াল করবেন। চারটা ডয়ার পাবে এখানে, একটা উপরেটা থাকবে তালা সিস্টেম, আর এই পাশে একটা পাল্লা পেয়ে যাবে ওয়ার্ড্রপের, পাল্লাগুলোর এখানে থাকবে হচ্ছে বিশাল বড় স্পেস, কোট বা হ্যাঁ শুট হ্যাঙ্গার, আর নিচে তো স্টোরেজ স্পেস পেয়ে যাবে কাস্টমার। আর আমাদের তালা এবং হাতলগুলো সম্পর্কে যদি আমি একটু বলি, এগুলো হচ্ছে কমপ্লিট এসএসএর, হ্যাঁ খুবই উন্নত মানের, একদম স্টেইনলেস স্টিলের, খুবই উন্নত মানের। যদি এটা গ্যারান্টি কেউ চান, তাহলে আমরা এটা লাইফ টাইম গ্যারান্টি দিতে পারি, লাইফ টাইম মানে আজীবন। হ্যাঁ, আজীবনও জং আসবে না, ভিজিয়ে রাখলেও। এক্স্যাক্টলি, তালাগুলোও কিন্তু উন্নত মানের। হ্যাঁ, তালাগুলো খুব ভালো মানের, দীর্ঘদিন যাবে, এ নিশ্চয়তা রহমান ফার্নিচার দিচ্ছে। পাশাপাশি একটি খুবই রাজি একটা আলমারি দেখতে পাচ্ছি, দুই পাল্লা একটা আলমারি দিচ্ছে, একবারে প্রিমিয়াম কোয়ালিটি লাগতেছে ভাইজান। এক্স্যাক্ট, এটার সাইজটা যদি আমি বলি, এটার হাইটে হবে 6.5 ফিট লম্বা, এবং ওয়াইডে প্রশস্ত হবে হচ্ছে 3.5 ফিট, 3.5 ফিট বাই 6.5 ফিট সাইজের এই আলমারিটা। দুইটা পার্টে আমরা করেছি, একটা সাইডে পেয়ে যাবে কাস্টমার কোট বা শাড়ি হ্যাঙ্গার, যেটা আপনার শুট টুট ঝুলা রাখতে পারবে, এবং মিডল পজিশনে পেয়ে যাবে একটা সিকিউরিটি ড্রয়ার, এবং নিচে তো আপনার একটা স্টোরেজ স্পেস থাকতেছে। এদিকের পাল্লাটা যদি একটু খুলে দেখাই দিতে, এই পাশের পাল্লাটা দেখাচ্ছি ভাই, এই পাশের পাল্লাটা পেয়ে যাবে কমপ্লিট আপনার সেলফ করা। ওয়াও, অনেকগুলো খোপ আছে, প্রচুর পরিমাণে কাপড় চোপড় স্টোর করতে পারবে, গুছায় রাখতে পারবে, এলোমেলো হওয়ার কোনো চান্সেস নাই। আচ্ছা, পাশাপাশি একটি ওয়াল ক্যাবিনেট দেখাচ্ছি, এখানে ওয়াল শোকেস যেটা, এটার সাইজটা হচ্ছে আপনার প্রায় 4 ফিট ওয়াইডে, এবং হাইটে হবে হচ্ছে 6.5 ফিট। আমাদের যে স্ট্যান্ডার্ড সাইজ 5 ফিট বাই 6.5 ফিট হয় ম্যাক্সিমাম শোকেস গুলো, এটা হচ্ছে আপনার একটা মাঝারি সাইজের একটা শোকেস দিয়েছি আমরা এটার সাথে। প্রাইসটার দিকেও খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু ফার্স্টলি বলেছি এটা ফ্রেন্ডলি বাজেট একটা বেডরুম প্যাকেজ, যার মানে টোটাল ফার্নিচার কেনার মানে ইচ্ছা নাই, একটা দুটা প্রোডাক্ট কেনার ইচ্ছা, তারও আজকের ভিডিওটা দেখার পরে মন চাইবে যে আমার ঘরের দু একটা আমি প্রয়োজনে একটু চেঞ্জ করে এক্সচেঞ্জ করে পুরো প্যাকেজটা নিয়ে নিই। আপনি যেটা বলতেছেন ঈদ উপহার হিসেবে এটা আপনি দিচ্ছেন রিজনেবল প্রাইসের মধ্যে, ধামাকা অফার। আচ্ছা, মানে প্রাইসটা অবিশ্বাস্য থাকবে, 100%। আচ্ছা, দেখতে থাকেন, এটা একটা দুই পাল্লা একটা শোকেস দিচ্ছি আমরা, এখানে ডিনার সেট গুলো তার যে কোকারিজ আইটেম গুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য উপরে দুইটা পাল্লা পেয়ে যাবে, এবং তিনটা সেলফ থাকবে, হিউজ পরিমাণে স্টোর করতে পারবে, মোটামুটি চলে যাবে। দেখেন, অনেকেই কিন্তু আমি আজকে যেই প্রাইসটা দিব, এই প্রাইসে অনেকেই দেখবেন এই প্রাইসে বাজারে যে সেটগুলো আছে বা চলতেছে বিভিন্ন কোম্পানির, এগুলোর মধ্যে দেখবেন যে কমপ্লিট আমার যে আইটেমগুলো, একটু প্লিজ ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যেই বলছি, খেয়াল করে দেখবেন কিছু না কিছু প্রোডাক্ট মিসিং থাকবে। এখানে আমি যদি শোকেসটাকে কমপ্লিট স্কিপ করে দিতাম, এটা বেটার হয়েছে নাকি আমি যে সামান্য একটু ছোট করে একটা কাস্টমাইজ করে একটা নিট কাস্টমারের নিটটা যে আমি বোঝার চেষ্টা করেছি, তো এটার বিচার বিশ্লেষণ আপনারাই করবেন। আর নিচে নিচে পেয়ে যাবেন দুইটা পাল্লা সিস্টেম, হ্যাঁ ওয়াও, স্টোরেজ সিস্টেমটা আমি ভাবছিলাম ভিতরে মানে স্পেস কম, এখন তো দেখি বিশাল ডিপে যথেষ্ট না, ওটা ওই বড় শোকেস এটার ভেতরে স্পেস সেমই পাবে, ডিপে সেম পাবে 22 ইঞ্চি একদম পুরো ডিপ। আচ্ছা, খুবই সুন্দর লাগছে, এটা আপনি টু পার্টে ভাগ করতে পারবেন। হ্যাঁ, এটা দুই ভাগে বিভক্ত করতে পারবেন, এটা বেসটা আলাদা এবং টপ সাইডটা আলাদা ক্যারি করতে পারবে উপরে নিচে তোলা সুবিধার্থে। আচ্ছা, পাশাপাশি একটি আপুদেশে পছন্দের একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি, ড্রেসিং টেবিলটার ভিউটা একটু জাস্ট ওয়াও, ভিউটা দেখতে পাচ্ছেন, চমৎকার ডিজাইন ভেরিয়েন্ট করা, চমক চমকে চমক দেখতে পাচ্ছেন, অসাধারণ লাগতেছিল ড্রেসিং টেবিলটা। আর ড্রেসিং এর আমি যদি এটা একটু ডেসক্রাইব করি, এটা সাইজ হবে হচ্ছে আপনার 3 ফিট প্লাস, হ্যাঁ প্রায় 3.5 ফিটের মতো, এবং হাইটে হবে হচ্ছে গিয়ে 6.5 ফিট। আচ্ছা, আর এটা গ্লাসটা সম্পর্কে, ড্রেসিং টেবিলের কথা বললে গ্লাস সম্পর্কে না বললেই নয়, আমরা কিন্তু খুবই উন্নত মানের নাসিরের গ্লাসটাই ব্যবহার করি, আপনি একটু দেখবেন যে কত সুন্দর
সুন্দর ক্রিস্টাল ভিউটা পাওয়া যায়, অনেক সুন্দর লাগতেছে, এক্স্যাক্টলি ক্লিয়ার, কারণ আপনি গ্লাসের সামনে সেজে বুঝে মানুষ দাঁড়ায় একটু নিজেকে দেখার জন্য, তো সেখানে যদি গ্লাসটা একটু নিম্নমানের হয় তখন কিন্তু খুবই খারাপ লাগে নিজের কাছে। আর এটা স্টোরেজ সিস্টেমটা সম্পর্কে আমি দেখাই, এখানে বিশাল বড় স্পেস, বিশাল বড় একটা স্পেস পাবে, নিজস্ব প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আপুরা গুছিয়ে রাখতে পারবে এখানে ভেতরে। এবং শুধু তাই না, এই পাশে রয়েছে একটা আপনার স্টোরেজ পার্ট, এখানে উপরে আমরা তো চুড়ি হ্যাঙ্গার দিয়ে দিয়েছি, তারপরে এখানে তার যে কসমেটিক্স গুলো, তারপর তার পারফিউম গুলোর বোতল টোতল ইত্যাদি প্রয়োজন, অনেক কিছু সাজিয়ে রাখতে পারবে, চাইলে সোপিস সাজিয়ে রাখলেও দেখতে সুন্দর লাগবে। বিকজ অফ দ্যাট এটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট গ্লাস, ভেতরে কি আছে আউটলুকটা বাইরে থেকে দেখতে পাচ্ছি। এবং শুধু এখানেই থেমে নেই, এখানেও একটা লার্জ সাইজের পাল্লা দিয়ে দিছি আমরা, এটা করেছি, পাল্লাটার ভেতরে অনেক কিছু স্টোর করতে পারবে। এবং এখানে রয়েছে আরো বড় সাইজের এই যে তালামারা, হ্যাঁ তালা চাইলে ইউজ করতে পারবে, একটা ড্রয়ার ডিপে দেখেন, ড্রয়ারটা কিন্তু মোটামুটি অনেক বড়, অনেক বড় কিছু স্টোর করতে পারবে। এই হচ্ছে টোটাল আপনার ড্রেসিং টেবিলের ডেসক্রিপশনটা। আচ্ছা তারেক ভাই, দেখতে দেখতে মানে সবগুলো আইটেম দেখে ফেলছি। আচ্ছা এখন ভাই প্রাইসটা জানার আমারও খুব আগ্রহ ভাই। সম্মানিত কাস্টমার ফোন করে ওনার কিছু কথা আর কি, আমার যেটা আর কি আপনার ব্রেনটা লেগেছে, যার জন্য আমার এইভাবে অ্যারেঞ্জমেন্টটা করা, এই টোটাল প্যাকেজটা তৈরি করার এর পেছনের কারণটা হচ্ছে, সম্মানিত কাস্টমার ফোন দিয়ে বলতেছে যে বাবা আমার রিজনেবল প্রাইসের মধ্যে তোমার 50-60 বা সামথিং লাইক দ্যাট এরকম প্রাইসের মধ্যে একটা প্যাকেজ দরকার। আমি প্রচুর পরিমাণে ইউটিউব ভিডিও দেখেছি, অনেক ফার্নিচার কোম্পানি, অনেক ফ্যাক্টরির প্রতিবেদন দেখেছি, বাট ওনাদের যে বাজেট, এই বাজেট অনুযায়ী আসলে এই মুহূর্তে আমি অ্যাভেল না কেনার জন্য, আমার এই মুহূর্তে কিনতে পারতেছি না। বাট আমি যদি 50-60 বা এই কাছাকাছি একটা রিজনেবল প্রাইসের মধ্যে চাই, সেক্ষেত্রে দেখা যাবে যে একটা থাইলে মানে দুইটা থাকলে তিনটা থাকে না, প্রত্যেকটা আইটেম পাচ্ছি না। তো উনি একটু ওনার গ্রাম্য ভাষায় বলছে, ওনার মতো করে বলছে, এটা হাস্যকর, তারপর আমি একটু শেয়ার করি। উনি বলছে যে বাবা আমি ওই 50-60 বাজেট করতে গেলে পুরো প্যাকেজের মধ্যে নাক থাকলে চোখ থাকে না, চোখ থাকলে কান থাকে না। আমি বললাম আঙ্কেল কি বললেন কথা বুঝতে পারলাম না, পরে যা বুঝে ফেলেছি, কাস্টমাররা হয়তো বুঝতে পারছেন, উনি একটু রসিক করে রসিকতা করে বলেছেন। তো আসলে আজকের যে প্যাকেজটা এটার মধ্যে নাক কান চোখ গলা সবই আছে, আঙ্কেল আপনাকে উদ্দেশ্য করে বলতেছি যে আমাকে কথাটা বলেছিলেন। তো এখানে দেখবেন আপনার আলমারি মিসিং নাই, আপনার ওয়াল ক্যাবিনেট মিসিং নাই, সবকিছু দিয়ে এইটার প্রাইস দিয়ে, ম্যাট্রেসটা আছে তো আছে, খুবই ভালো মানের ম্যাট্রেস আছে, ককশিটের পচা ম্যাট্রেস না, এইটা দিয়ে এটার প্রাইস আমরা নির্ধারণ করেছি রহমান ফার্নিচার। এটা আপনি বলতে পারেন, মেনে নিতে পারেন যে ওয়ান কাইন্ড অফ যে আপনার সার্ভিস, হ্যাঁ সেবা, এটার প্রাইস দিয়েছি আমরা মাত্র 60,000 টাকা, ঈদ ধামাকা অফার, ঈদ ধামাকা অফার, একদম ঈদ ধামাকা অফার, মাত্র 60,000 টাকা। কতদিন পর্যন্ত এই অফারটা থাকবে? এই অফারটা আমরা এখনো পর্যন্ত আমাদের নলেজে রেখেছি, আলহামদুলিল্লাহ আমরা এটার মোটামুটি যথেষ্ট রেসপন্স পাচ্ছি। হ্যাঁ, আর এটা হচ্ছে কি আপনার এই যে ভিডিও পাবলিশ হওয়ার আগ পর্যন্ত আমাদের অনেকগুলো শোরুম থেকেই অর্ডার কনফার্মেশন হয়ে গেছে, আমি ভাই এটা হচ্ছে একটা সুখবর দিয়ে রাখলাম। আর যেহেতু আমাদের কোম্পানি এটা একটা ঈদ ধামাকা অফার, সেক্ষেত্রে আমরা চাইলে তাড়াতাড়ি ক্লোজ করতে পারতাম, বাট এটা আমাদের ইচ্ছা আছে, আমরা একদম চান্দাত পর্যন্ত অফারটা চলমান রাখবো, এর পরের নির্দেশনা এখন পর্যন্ত বলতে পারতেছি না, আবার ভিডিওর মাধ্যমে জানাবো, হয়তো বা ভিডিওর মাধ্যমে জানাবো যদি সময় বাড়ানো সম্ভব হয়, বাট এখন এই অফারটা চলবে একদম চাঁদ রাত পর্যন্ত 60,000 টাকায়, 60,000 টাকায় ফুল কমপ্লিট, একদম 60,000 টাকায় কমপ্লিট একটা কম্বো প্যাকেজ। জাস্ট কম্বো একটু ওয়ান বাই ওয়ান দেখেন কাস্টমার, আর একটু মানে ডিসিশন নেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অসাধারণ, আপনারা যদি রহমান ফার্নিচার ভিজিট না করেন আসলে কখনো বুঝতে পারবেন না যে কাঠ এবং আপনার বেডরুম সেটের সম্পর্কে মানে এত সুন্দর লাগতেছে, বাস্তবে না দেখলে আপনারা বুঝতে পারবেন না, আসলে ক্যামেরার ভিতরে সবকিছু দেখানো সম্ভব হয় না। এক্স্যাক্টলি ভাই, এদিকে আমি একটা আপনার কন্যা সভা দেখতে পাচ্ছি, আমি একটু এই ব্যাপারে বলবো ভাইয়া। হ্যাঁ ধন্যবাদ, অনেক ইম্পর্টেন্ট একটা কথা আপনি মনে করেছেন, এখানে আমাদের শুধুমাত্র বেডরুম সেট না, সোফা ডাইনিং যার যেটা লাগে সবই দেওয়া যাবে, আমাদের সবই প্রোডাকশন আছে এখানে, রেডি একটা কর্নার সোফা আছে, একটু দেখা দিবেন এক নজরে, সেগুন কাঠের, সেগুন কাঠের, ফুল সেগুন কাঠের, এটা ফাইবার গুলো একটু দেখাবেন প্লিজ আপনি কাছ থেকে এসে ভাই প্লিজ। এটার হচ্ছে গিয়ে অরিজিনাল চিটাগাং সেগুন, হ্যাঁ নরমাল কোনো সেগুন না, আর এটা হচ্ছে গিয়ে আপনার ফুল আমরা 3 ইঞ্চি সলিড রাবার ফোম দিয়ে করেছি, কাপড় গুলো হচ্ছে অরিজিনাল তুর্কি সুইফট ভেলভেট, আর এই কর্নারটার দুই পাশে দুইটা এক্সট্রা টুল পেয়ে যাবে, অনেক সময় গেস্ট বেশি চলে আসলে কাভারেজ দেওয়ার জন্য। আর এটা কর্নারের ডিজাইনটা যদি একটু কাছ থেকে দেখেন, এটার ভেরিয়েন্ট আমি বলে দিই, একটু এখানে পাবে একটা টু সিট, একটা পাবে ম্যাগাজিন ট্রে, একটা সিঙ্গেল সিটার, একটা কর্নার, কর্নারটা আপনি জাস্ট একটু লুকটা দেখান, কর্নার সাথে দুটা সিট, দুটা পিলো আছে। আর আমি একটু ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো, এখানে পাঁচটা যে সিট আছে এখানে দুটা সিটার পাবে, পাঁচ সিটের জন্য বড় সাইজের পাঁচটা বালিশ পাবে তারা, বাট এই মুহূর্তে মিসিং, এটা ফ্যাক্টরি থেকে রেডি হয়ে আসে নাই, এর মধ্যে শুট করতেছি আমরা। আর এখানে আরেকটা টুল এটা দেখাই দিলাম, টোটাল এই কর্নারটা যদি কেউ পারচেজ করতে চান একদম ফাইনালি প্রাইস পড়বে অনলি 35,000 টাকা, 35,000 টাকা বাজারে, কিন্তু এগুলো কফি টেবিল সহকারে না, কফি টেবিল ছাড়া, উইদাউট কফি টেবিল। আচ্ছা কেউ যদি সিঙ্গেল
কফি টেবিলটা নিতে চাই কত টাকা প্রাইস আছে এটা আমাদের আজকের জন্য আমরা একটা প্রাইস রাখবো হচ্ছে গিয়ে only 10000 টাকা 10000 টাকা কুল দিয়ে এটা কিন্তু অরিজিনাল চিটাগাং সেগুনের এবং আপনার সুইফট ভেলভেট দিয়ে কাজ করা এবং এটার এটা ফুল 10 মিলি টেম্পার্ড আছে এটার মধ্যে উঠা আমি কেন আমার চেয়ে অনেক বড় বড় স্বাস্থ্যবান যারা আছে তারা উঠা এটার মধ্যে লাফাইলো ভাঙবে না ইনশাআল্লাহ এটা টেম্পার্ড গ্লাস পাশাপাশি হচ্ছে এটা পাশাপাশি দিকে একটা ডিভান দেখতে পাচ্ছিলাম আমরা আচ্ছা এই ডিভানটা একটু দেখাই দেন এই মুহূর্তে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার 6 ফিট সাইজের একটা ডিভান এটা হচ্ছে আমাদের যে সেগুন কাঠের ফুল সেগুন কাঠের শেপে করা আছে এক্স্যাক্টলি আচ্ছা এটা কোলবালিশে থাকতেছে রেস্ট যদি বলে হ্যাঁ এক্স্যাক্টলি কোলবালিশ থাকবেই এটা কারণ ডিভানের ভাই আসলে লুকটাই আসে বালিশটা তো এইটা যেটা ডিভানের বেসিক্যালি সাইজ হয় দুইটা একটা 6 ফিট একটা 5 ফিট এটা হচ্ছে 6 ফিটের বড় সাইজ যেটা এটার প্রাইস পড়বে মাত্র 18000 টাকা 18000 টাকা এক্স্যাক্টলি মাত্র আচ্ছা ভাই আরেকটা বেডরুম সেট দেখাতে যাচ্ছি ভাই ওইদিকে মনে সাজানো আছে জি জি তারেক ভাই জি ভাই ভাই এটা তো একইবারে রাজকীয় একটা বেডরুম সেট এটা প্রিমিয়াম কোয়ালিটির যারা একটু এক্সপেন্সিভ যাদের মোটামুটি শখ আছে এবং মোটামুটি ফিনান্সিয়াল কোনো প্রবলেম নাই যে ভাই আমি একটু ভালো মানের গর্জিয়াস একটা বেডরুম সেট দেখতে চাচ্ছি তাদের জন্য আমাদের এই আয়োজন এই টাইপের লাক্সারিয়াস টাইপের বিভিন্ন মডেল আছে এক্সপেন্সিভ ফার্নিচার গুলো আমাদের মেকিং হয় এটা জাস্ট দেখায় দেওয়ার জন্য এই প্যাকেজে যা যা থাকতেছে একটা ফুল 6 ফিট 7 ফিটের একটা খাট থাকতেছে একটি খাট হ্যাঁ খাটের সাথে একটা বেড সাইড টেবিল একটি বেড সাইড টেবিল এর সাথে থাকতেছে একটা 3 পার্টের রয়্যাল রয়যাল একটা আলমারি আলমারিটা একটু একটু দেখাই দিবেন আমরা পরে বিস্তারিত দেখাচ্ছি যারা একটু গ্লাস বেডরুম সেট পছন্দ করে তাদের জন্য বিশেষ করে অনেক অনেক বেস্ট হবে আচ্ছা এবং লাইট সিস্টেম করে দেওয়া আছে গাইস দেখতে পাচ্ছেন অসাধারণ একটা চমৎকার একটা ভ্যানিটি ড্রেস ভ্যানিটি থাকবে আপাতত ক্রাশ ক্রাশ গাইস দেখতে পাচ্ছেন অসাধারণ খুবই খুবই সুন্দর লাগতেছে এক্স্যাক্টলি আচ্ছা এটা কয় আইটেমের বেডরুম সেট এটা হচ্ছে টোটাল আপনার 6টা আইটেম থাকবে 6টা আইটেম 6টা আইটেম আমি যদি একটু 1 মিনিটে একটু সংক্ষেপে বলে দেই এটা 6 ফিট বাই 7 ফিট একটা খাট থাকবে একটা বেড সাইড টেবিল থাকবে বেড সাইড টেবিল একটা 3 পার্টের আলমারি থাকবে 3 পার্টের আলমারি একটা ভ্যানিটি ড্রেসিং থাকবে এবং ভ্যানিটি ড্রেসিং এর সিটার থাকবে এবং একটা অর্থোপেডিক ম্যাট্রেস থাকবে খুব ভালো মানের যেটা হচ্ছে ফোল্ড করা যাবে হ্যাঁ ফোল্ডিং আমি কিন্তু ভাঙ্গে চুরে করে চেক করে নিতে পারবেন যেমন ইচ্ছা তেমন ভাবে দেখে নেবেন এবং ম্যাট্রেসের জন্য স্পেশালি আলাদা ভাবে আমি 10 বছরের গ্যারান্টি দিয়ে দিই আচ্ছা তারেক ভাই এই সেটের প্রাইসটা কেমন আসবে ভাই এটার প্রাইস পড়বে হচ্ছে গিয়ে মাত্র 65000 টাকা 65000 টাকা মাত্র 65000 এই বেডরুম সেট এক্স্যাক্টলি ভাই আশা করি দাম দাম বাড়াবেন নাকি আশার পরে বাড়াবো না এটা হচ্ছে আপনারা দেখবেন এটা রয়্যাল এবং এক্সপেন্সিভ আমি এই জন্য বলেছি যে এটার মধ্যে দেখবেন এটা ওইটার চেয়ে কিন্তু এটা অনেক দুইটা প্রোডাক্ট বড় বড় দুইটা প্রোডাক্ট মিসিং আছে যেমন ওয়াল শোকেসটা নাই তারপর হচ্ছে আপনার ওই ওয়াইড ড্রপটা নাই এগুলা কিন্তু একটা বড় মানের দুইটা প্রোডাক্ট মিসিং তারপরে 65000 টাকা ওইটার চেয়ে 5000 টাকা বেশি প্রাইস আচ্ছা তা ভাইজান ভিডিওটি আর বড় করতে যাচ্ছিলাম না ভিডিওটি শেষ করার আগে রহমান ফার্নিচারে যদি আমাদের ভিউয়ার্সরা সরাসরি ভিজিট করতে চায় কিভাবে আসবে অ্যাড্রেসটা যদি বলে দিতে হ্যাঁ অ্যাড্রেসটা আমি ভিডিওর শুরুতে বলেছি আবারো রিপিট করতেছি প্রিয় ভিউয়ার্স যারা সরাসরি রহমান ফার্নিচার ভিজিট করতে আসতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড আজমপুর বাস স্ট্যান্ডের ঠিক পূর্ব পাশে শাহ কবির মাজার রোডের আর্মি সোসাইটির অপোজিটেই পেয়ে যাবেন আমাদের দক্ষিণ খান ব্রাঞ্চ এবং যারা সরাসরি আমাদের উত্তরখান ব্রাঞ্চ ভিজিট করতে চাচ্ছেন তারা চলে আসবেন মাজার চৌরাস্তার অতি নিকটে একদম আপনার ওই উত্তরখান যে বিদ্যুৎ অফিসটা রয়েছে বিদ্যুৎ অফিসের অপোজিটে পেয়ে যাবেন আমাদের উত্তরখান ব্রাঞ্চ ভিউয়ার্স অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন আর যারা আসতে পারবেন না অবশ্যই অবশ্যই ভিডিও কলের মাধ্যমে কিন্তু বেডরুম সেটটি ভালোভাবে দেখে নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আপনারা বেডরুম সেটটি ডেলিভারি নিতে পারবেন অবশ্যই ডেলিভারি চার্জ আপনাদেরকে বহন করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বিডি বাংলা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে পাশাপাশি যারা ফেসবুক পেজে এই ভিডিওটি দেখতেছেন পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেটগুলো সবার আগে পেতে বেশ কথা বাড়াচ্ছি না আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বিডি বাংলা ব্লগ চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ